দিস ইজ মি নায়রা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমি আপনাদের সাথে হচ্ছে ওয়াইসি হোয়াইটেনিং ফেস ওয়াশ উইথ লেমন এক্সট্রাক্ট এটার রিভিউ শেয়ার করব। অনেকদিন হলো আমি কোনো বিউটি প্রোডাক্টই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না তেমনভাবে, বাট আজকে আমি অনেক দিন পর এই প্রোডাক্টটা আমি নিজে ইউজ করেছি অ্যান্ড ভাবলাম যে আপনাদের সাথে একটু রিভিউটা শেয়ার করি। যাই হোক, এই যে দেখেন আমি কিন্তু প্রোডাক্টটা অলমোস্ট ইউজ করে ফেলেছি, দেন কিন্তু আপনাদের সাথে রিভিউ করতেছি। আমি যে কোনো প্রোডাক্ট রিভিউ করার আগে কিন্তু আমি আগে নিজে ইউজ করে নিই, তারপর রিভিউ করি। আর এই প্রোডাক্টের সাথে কিন্তু আমার কোনো আর্থিক সম্পর্ক নেই। আমি এমন কোনো বড় ইউটিউবার বা ব্লগার না যে এরা আমাকে স্পন্সর করবে, সেই প্রোডাক্ট কিন্তু আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। যাই হোক, অনেকেই মনে করেন যে এটা হচ্ছে 7 দিনে ধবধবে ফর্সা করে দিবে উইদাউট নাইট ক্রিম ছাড়াই। এটা হচ্ছে অনেকেই মনে করেন যে যেহেতু এখানে একটা হোয়াইটেনিং লেখা থাকে, এর আসলে পুরো কারণটা কী আজকে আপনাদের সাথে কিন্তু আমি সেই পুরো বিষয়টাই শেয়ার করব। যাই হোক, এই ওয়াইসি হোয়াইটেনিং ফেস ওয়াশ উইথ লেমন এক্সট্রাক্ট এটা লাস্ট আমি 1 মাস ধরে ইউজ করতেছি। এটার না পরিমাণ অনেক অল্প লাগে, মানে এত অল্প লাগে যেটা বলে বোঝাতে পারবো না। একটু হইলে না অনেক বেশি ফেনা ওঠে, এই যে দেখেন একটু হইলে জাস্ট অনেক বেশি ফেনা ওঠে এই 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 প্রোডাক্টটাতে। সেই জন্য এটা হচ্ছে অনেকটা দিন আপনার লং লাস্টিং হবে, টিকবে অনেক বেশি দিন, মানে আপনি অনেক দিন অনায়াসে ইউজ করতে পারবেন। কমপক্ষে একটা ফেস ওয়াশ কিনলে আপনারা 4 থেকে 5 মাসের মতো ইউজ করতে পারবেন। কিন্তু এটা যারা ভাবে যে এটা স্কিনটা অনেক বেশি ফর্সা করে দেয়, এটা একদমই ভুল ধারণা। কারণ এটা নাইট ক্রিম ছাড়া ফর্সা করবে, মানে এমনিতে স্কিন মানে ফর্সা হওয়াটার পিছনে অনেকগুলো কারণ থাকে, মানে কি করে স্কিনটা আমরা গ্লোয়িং রাখবো, আর সাথে নাইট ক্রিম ছাড়াই যেখানে একটা হোয়াইটেনিং লিখে দিয়েছে যেটার কারণে নাকি ফর্সা হয়, এটা একদমই ভুল কথা। যে কোনো ধরনের ইউটিউবার আপনাদের মানে যদি এরকম কোনো ধারণা দিয়ে থাকে বা প্রতারণা শিকার আপনারা হবেন না, এটা কিন্তু একদমই হচ্ছে ফর্সা করে না। এটা জাস্ট স্কিনটাকে উপরটা একটা আস্তর ফেলার মতো, মানে যখন আপনার স্কিনটা ক্লিন করবেন এই ফেস ওয়াশটা দিয়ে, তখন দেখবেন যে স্কিনটা উপর থেকে একটু গ্লোগ্লো ভাব আসতেছে, বাট সেটা উপরে আস্ত লেয়ারের মতো। এটার ক্ষারের পরিমাণ অনেক বেশি, যেটা স্কিনের জন্য একদমই সহনীয় মাত্রায় না, আর পিএইচটাও অনেক বেশি। আমি 1 মাস ইউজ করে এটা বাদ দিয়ে দিব, কারণ এখন থেকে আমি আর এটা ইউজ করব না। আমি নর্মালি যে হচ্ছে প্রেগনেন্সি টাইমে আমি যেটা ইউজ করতেছিলাম যে হিমালয় নিম ফেস ওয়াশ, আমি ওইটা ইউজ করব। এটা হচ্ছে যারা ভাবতেছেন, যারা হচ্ছে কিনে মানে কেনার হোয়াইটেনিং দেখে কিনতেছেন, তারা প্লিজ কিনে ঠকবেন না, কারণ এই বিষয়টা আসলে একদমই ভুল কথা। এটা একদমই ফর্সা করে না। স্কিনটাতে পিএইচ এখানে ব্যালেন্স লেখা থাকে, বাট এটা একদমই ব্যালেন্স করে না, তবে অয়েল কন্ট্রোল লেখে। অয়েল কন্ট্রোলটা এটা আপনাদের কিছুটা হলেও ঠিক আছে, ডিপ ক্লিনজিং কখনোই না, কারণ এটা পোর্স ব্লক করে দেয় এবং মিনিমাইজ করতে কিন্তু খুবই, পোর্সগুলো মিনিমাইজ তো করে না, উল্টা পোর্সগুলো একদম উপর থেকে ব্লক করে দেয়। সেক্ষেত্রে আপনারা ভেবেচিন্তে প্রোডাক্টটি পারচেজ করবেন। আর এখানে আপনাদের দিনে 2 বার ব্যবহার করতে বলছে যদি আপনারা ভালো রেজাল্ট পেতে চান। আপনারা দিনে 2 বার কেন, দিনে যদি 10 বার ইউজ করেন, এখান থেকে আপনারা হোয়াইটেনিং কোনো ভাইবসই পাবেন না, এটা কিন্তু একদমই ভুল কথা। জাস্ট নর্মালভাবেই হচ্ছে ফেস ওয়াশটার ইয়াটা আপনারা নর্মাল মুখ ধোয়ার ক্ষেত্রেই কিন্তু পাবেন, সেই ক্ষেত্রে আপনারা যাচাই করে নেবেন। আর যারা হচ্ছে ফর্সা হতে চাচ্ছেন তাদের জন্য আমার চ্যানেলে প্রচুর কিন্তু ফর্সা হওয়ার উপায়, টিপস সহ সব কিছু দেওয়া আছে একদম হেলদি উপায়ে। আপনারা যদি গ্লোয়িংটা সারা জীবন ধরে রাখতে চান তাহলে সেক্ষেত্রে সেভাবে ব্যবহার করবেন। আমার স্কিনের শেড দেখে আপনারা বুঝতে পারবেন যে আমি আগে ভিডিও করতাম তখন আমার স্কিনটা কেমন ছিল, এখন আমি কতটা স্কিনটা ভিতর থেকে কিন্তু একদম গ্লোয়িং করে ফেলেছি, সেটা কিন্তু একদম সম্পূর্ণ ন্যাচারাল, এটা কিন্তু আমার আর্টিফিশিয়াল না। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের প্রতারণার শিকার হবেন না, যে কোনো ধরনের প্রোডাক্ট স্কিন ইউজ করে স্কিনটাকে নষ্ট করবেন না। আমার চ্যানেলে অসংখ্য রিভিউ আছে, আপনারা প্লিজ একটু আমার চ্যানেলের ব্যাক হচ্ছে ভিডিওগুলো দেখে নেবেন যে স্কিন কী করে গ্লোয়িং করা যায়, কী করে ফর্সা করা যায়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা বেশি লং করতেছি না। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।